আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচারে যেটুকু পড়ানো হয়েছিল পড়েছিলে আগের দিন যেটুকু হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, কোনো অসুবিধা আছে ওখান থেকে? আর কিছু কিছু তো হোমওয়ার্ক দিয়েছিলাম, কোনো অসুবিধা আছে? না স্যার। ওই এগুলো বার করতে পারছো তো, আয়োনাইজেশন এনার্জি ক্যালকুলেশন, ওগুলো করতে পারছো তো সব? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের কি বাকি সিলেবাস শেষ হয়ে গেছে, ফিজিক্যাল আর অর্গানিক শেষ? না স্যার, অর্গানিকে অনেক বাকি আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে পার্ট টু হবে অ্যাটমিক স্ট্রাকচারে। তার মধ্যে দেখো আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, মানে পরীক্ষার স্বার্থে বলছি, হাইজেনবার্গস এর প্রিন্সিপালটা অনেক ইম্পর্টেন্ট। সেখানে আনসার্টিনিটিটা কেন আসছে, তার সিগনিফিকেন্স কি, তার লিমিটেশন কি, এবং লিমিটেশন অফ বোরস থিওরি, এই কয়েকটা জিনিস শিখবো। এরপরে যেটা থাকবে একটা ছোট পার্ট থাকবে তোমার ওই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে ডি ব্রগলি ওয়েভ লেন্থ। তারপর হচ্ছে নেক্সট পার্ট শুরু হবে। আচ্ছা, এই পার্টের এটাও আজকে আমি দিয়ে দেবো, মানে এই পার্টের, আচ্ছা এই পার্টের এটা দেওয়া আছে তো মনে হচ্ছে, তোমাদের যে পিডিএফটা দিয়েছি এই এই অংশটা আছে তো তাতে? স্যার দেখিনি। পিডিএফটা একদম পড়োনি যেটা দিয়েছিলাম? হ্যাঁ, মানে আপনি যে পর্যন্ত করেছিলেন ওই পর্যন্তই করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, যেটা পড়ানো হচ্ছে এটুকুই পড়ো, অসুবিধা নেই। আচ্ছা, প্রথম দেখো বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপালটা কি অ্যাকচুয়ালি। বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপালটা কি বলছে, যে কোয়ান্টাম নাম্বার যদি অনেক বড় হয় তাহলে কোয়ান্টাম ফিজিক্স আর ক্লাসিক্যাল ফিজিক্স একই ধরনের রেজাল্ট দেয়। ক্লাসিক্যাল ফিজিক্স মানে কি, ক্লাসিক্যাল ফিজিক্স মানে হচ্ছে আমরা ক্লাসিক্যালি যেটাকে মেনটেন করি, মানে নর্মাল ভেলোসিটি বা রেডিয়াই এইটা দিয়ে যেটা মেনটেন করি। আর কোয়ান্টাম ফিজিক্স কি, কোয়ান্টাম ফিজিক্স মানে হচ্ছে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা যেটা মেনটেন করছি, কোয়ান্টাম দিয়ে। এই দুটো জিনিস একই রেজাল্ট দেবে যখন কোয়ান্টাম নাম্বারটা অনেক বড় থাকবে, তাহলে কোয়ান্টাম নাম্বারও আমার সেম রেজাল্ট দেবে এবং ক্লাসিক্যাল ফিজিক্সও আমার সেম রেজাল্ট দেবে। এটা পরীক্ষার জন্য কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, ওই জন্য আমি খুব একটা ডেসক্রিপটিভ এটা যাচ্ছি না। এখান থেকে শুধু একটা মাত্র প্রশ্ন আসে, এটা যে শো দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন অফ অ্যান ইলেকট্রন ইন আ বোর অরবিট উইথ কোয়ান্টাম নাম্বার এন ইজ গিভেন বাই নিউ ইকুয়ালস টু 4π² mz² e^4 ডিভাইডেড বাই n³h³, ওয়ার নিউ ইজ দ্য অরবাইটাল রিভলিউশন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই নিউ নিউটা মানে কি, নিউ বলছে অরবাইটাল রিভলিউশন ফ্রিকোয়েন্সি, তাহলে নিউ ইকুয়ালস টু কি হওয়া উচিত বলো তো? অরবাইটাল রিভলিউশন ফ্রিকোয়েন্সি মানেটা কি, মানেটা হচ্ছে কতবার নিজের অরবাইটালটাকে অ্যাকচুয়ালি অতিক্রম করছে, তাই তো? সেটাই তো ফ্রিকোয়েন্সি হবে নাকি, হ্যাঁ একটা সার্টেন আছে। টাইম, হ্যাঁ একটা সার্টেন টাইমে টোটাল পরিধিটাকে কতবার অতিক্রম করছে। কারণ এটা যেহেতু আমরা ধরেই নিচ্ছি যে সার্কুলার অরবিট, আমরা তো সার্কুলার ধরছি, বোর সার্কুলার ধরেছে, তাহলে একটা ফিক্সড পয়েন্টকে আমরা ধরবো এবং ওই পয়েন্টটাতে বারবার ফিরে আসছে, এবং সেটা ধরে নিতে পারি 1 মিনিটে 1 ঘন্টায় কতবার হচ্ছে, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা কি হওয়া উচিত, অরবাইটাল রিভলিউশন ফ্রিকোয়েন্সি তার ইকুয়েশন কি হওয়া উচিত? কত মিউ পা ইকুয়াল টু T/2πr টি টিটা কোনটা টাইম, না কতবার ঘুরছে, এটা তো জিনিসটা কি, কতবার ঘুরছে, তাই না? হ্যাঁ তাহলে কি হবে, তাহলে হচ্ছে 1 ঘন্টায় মনে করো কত অতিক্রম করছে, ডিভাইডেড বাই কি হবে, টোটাল পরিধিটা কত, এটাই তো হবে, তবেই তো কতবার ঘুরছে আমি জানতে পারবো, তাই হবে না? ভালো করে চিন্তা করো, 1 ঘন্টায় কতটা ঘুরছে
ডিভাইডেড বাই টোটাল পরিধি, তাহলেই তো আমি জানতে পারবো যে কতবার ঘুরে গেছে। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে নিউ ইকুয়ালস টু কি হবে, নিউ ইকুয়ালস টু আসবে আমার ভি বাই টু পাই আর, ভেলোসিটি বাই টু পাই আর, কারণ 1 ঘন্টা সে কতটা গেছে এটাই হচ্ছে ভেলোসিটি, ডিভাইডেড বাই কি হলো 2 পাই আর, সেটা হচ্ছে পরিধি। তাহলে আমি বলতে পারবো যে কতবার ঘুরেছে, সেটাই হয়ে যাবে আমার অরবিটাল রিভলিউশন ফ্রিকোয়েন্সি। এবার আমরা দেখবো, দেখো এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাই আমরা সলভ করার চেষ্টা করব। আর এখান থেকে যদি প্রশ্ন আসে, একটাই প্রশ্ন আসবে যে বোর অরবিটের ক্ষেত্রে উইথ মানে যদি আমরা কোয়ান্টাম নাম্বারটাকে লার্জ ধরি, এই যে এনটা আছে এটাকে লার্জ ধরা হচ্ছে, এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে বলো তো, যে কোয়ান্টাম ফিজিক্স এবং ক্লাসিক্যাল ফিজিক্স একই রেজাল্ট দেবে, যে নিউ ইকুয়ালস টু 4π² mz² 4 ডিভাইডেড বাই n³h³। এইটা আমরা দেখবো। এখানে দেখো অ্যাপ্লিকেশনটা আমরা যেটা লিখেছি, একটু দেখতে হয়তো অসুবিধা হবে, বড্ড ছোট আসছে স্ক্রিনটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, অ্যান ইলেকট্রন রিভলভিং ইন আ সার্কুলার অরবিট রেডিয়েটস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হ্যাভিং আ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন। এখানে কি ধরছি আমরা, দেখো ভেলোসিটি প্রথম ধরা হয়েছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু কে ই স্কোয়ার বাই এম আর। এটা কিছুই নয়, এটা হচ্ছে আগের দিন আমরা দেখো সেই বোর্ডের যে প্রিন্সিপাল থেকে যে ইকুয়েশনটা বার করেছিলাম, দেখো একদম সেম ইকুয়েশন মনে পড়ছে। ভি স্কোয়ার ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ওখানে ছিল কে জেড স্কোয়ার বাই এম আর, আমরা এখানে জেড ইকুয়ালস টু 1 ধরছি ফর হাইড্রোজেন অ্যাটম, তাই আমরা লিখেছি ভি স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার বাই এম আর। এই অবধি কোনো প্রবলেম আছে? না আচ্ছা, এরপরে দেখো আমরা যদি শুধুমাত্র ভিটাকে ক্যালকুলেট করি, তাহলে ভি ইকুয়ালস টু কি আসছে, ই বাই 4ε₀ m² টু দি পাওয়ার হাফ, অথবা রুট ওভার বলতে পারো। কিভাবে আসছে, সিম্পল জিনিস, কে এর জায়গায় আমরা 1/4π₀ বসিয়েছি, কারণ এটাকে আমরা কিসে ক্যালকুলেট করেছি, এটা আমরা ক্যালকুলেট করেছি এসআই ইউনিটে। তাহলে এটা আমার টোটাল ভি এলো, মানে ভেলোসিটি আসছে। এরপর দেখো আমরা কি করেছি, ওখানে কি আছে, ই বাই 4π₀ m² টু দি পাওয়ার হাফ আছে, না ওইখানে একটা ভুল আছে, ওইখানে 8টা লেখা হয়নি, ওইখানে একটা জিনিস ভুল আছে, এইটাতে এই ইকুয়েশনটাতে একটা ভুল আছে। হ্যাঁ এইটা একটু ঠিক করে নেবে, এখানে অ্যাকচুয়ালি কে এ স্কোয়ার আছে, এখান থেকে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা আসছে, কারণ ওখানে 8টা লেখা হয়নি। বুঝতে পেরেছো জিনিসটা? আমার কথাটা বুঝতে পেরেছো? এই যে সেকেন্ড যে এই যে গোল যেটা করে দিয়েছি না, এই ইকুয়েশন এমনি ঠিক ছিল, কিন্তু ওখানে 8টা লেখা হয়নি, 8টার জন্য ওইখানে অসুবিধা হতে পারে, ওই জন্য তোমরা এটা থেকে একেবারে ডিরেক্ট ইকুয়েশনটা আসতে পারো, অথবা নিজেরা এটা করতে পারো। সিম্পল জিনিস, কে টাকে কি ধরবো, কে ইকুয়ালস টু আমরা 1/4π₀ ধরছি, আর একটা আমরা কি করছি, আর একটা একটা আর এর যে মানটা আছে সেটাকেও আমরা এসআই ইউনিটে ধরছি, আর এর মান তো অলরেডি আমরা জানি, সেই 8টাকে আমরা এসআই ইউনিটে ধরছি। সেই যদি করি তাহলে দেখো আমরা টোটাল ভিটা কি পাবো, টোটাল ভি পাবো আমরা ই স্কোয়ার বাই 2ε₀ nh, এটা পাবো আমরা অ্যাকচুয়ালি ভেলোসিটি। এটা হলো। আচ্ছা এবার দেখো, সে যে আর ভ্যালুটা আমরা ধরছি, আমরা তো এসআই ইউনিটের আর ভ্যালু ধরবো, সেই আর ভ্যালুটাই আমরা নেবো, কারণ আমরা কি করব, আমরা ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন ক্যালকুলেট করব অ্যাজ পার দ্য ইকুয়েশন, সেটা হচ্ছে নিউ ইকুয়ালস টু ভি বাই নিউ ইকুয়ালস টু ভি বাই 2πr। তাহলে আমার আবার 8টা লাগবে, তাহলে আমি ভিটা পেলাম, ভিটা কি, ভিটাই হচ্ছে আমার এটা e² / 2ε₀ nh, আর 8টা কি, যে 8টা ধরে আমি ভি বার করেছি, আবার সেই 8টাই এখানে পুট করব। সেখান থেকে যদি পুট করি তাহলে দেখো আমি পাবো নিউ ইকুয়ালস টু ভি বাই 2πr, যেখান থেকে আমি ইকুয়েশনটা পাবো এটা me²/4ε₀² h³/n³। ক্লিয়ার হয়েছে? এটা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি দেখো ক্লাসিক্যাল ফিজিক্স, একদম ক্লাসিক্যাল ফিজিক্স করেছি। কিরকম, কারণ আমরা ভি বার করেছি, আমরা নর্মাল আর বার করেছি, তাহলে নিউ ইকুয়ালস টু কি করছি, ভি বাই 2πr, এটাই হচ্ছে আমার ক্লাসিক্যাল ফিজিক্স, আমরা নর্মাল যে ফিজিক্সটা করে থাকি। ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ। আচ্ছা এবার দেখো আমরা কোয়ান্টাম ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, কোয়ান্টাম ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ঢুকবো, প্রথম আমরা যেটা এন্ট্রি নিচ্ছি সেটা দেখো, সেটা হচ্ছে রিডবার্গসের সেই কনস্ট্যান্ট, ওইখান থেকে করছি।
যে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। দেখো ইকুয়েশনটা দেখলে একটুখানি মনে হবে মানে একটু খটকা লাগতে পারে, কারণ এই আর এর সাথে অ্যাকচুয়ালি এই যে আর আমি গোল করলাম এর সাথে একটা জেড স্কোয়ার ছিল। জেড স্কোয়ারটা আমি লিখছি না কেন, কারণ আমরা হাইড্রোজেন অ্যাটম ধরছি, আর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি ছিল, জেড ইকুয়ালস টু 1 ছিল, সেই জন্যই জেডটা এখানে উজ্জ্ব করা হয়েছে। তার মানে এটা নয় যে ইকুয়েশনটা ভুল, জেডটা ছিল আমরা জেড স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার মানে 1 ধরে একেবারে ইকুয়েশনটা লিখছি। এবার তোমরা যদি চাও সেটা ফর হাইড্রোজেন অ্যাটম না লিখে পুরো ইকুয়েশন লিখে ফর হাইড্রোজেন অ্যাটম জেড ইকুয়ালস টু 1 লিখে ইকুয়েশনটা ফার্দার ডিরাইভ করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা এখান থেকে দেখো আমরা কি করছি, 1 বাই ল্যামডাটা আমরা করছি, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু কি হবে, 1 বাই ল্যামডাটা পুরোটা ক্যালকুলেট করলে আমার এইটাই আসছে, নর্মাল ইকুয়েশন একদম। সেখান থেকে আমরা কি করছি, এটা কি, এটা কিন্তু নিউ নয়, এটা কিন্তু ভি, সরি 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 ভি না, এটা নিউ, ঠিক আছে সি বাই ল্যামডা করেছি না আমরা, ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে নিউ। নিউ ইকুয়ালস টু তাহলে আমার কি হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা ইকুয়ালস টু সিম্পল জিনিস, যেটা ল্যামডা ছিল তার সাথে আমি সি দিয়ে ডিভাইড করেছি, এটা এলো। দেখো এই দুটো যে ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশন আমরা পেয়েছি, আর এখান থেকে আর একটা পাচ্ছি, এটাকে ধরো আর একটা ইকুয়েশন, এই যে যেটা নিউ ইকুয়ালস টু পেয়েছি আমি, এটা ঠিক মার্ক মারছি, দুটো ইকুয়েশন কি এক, এখনো পর্যন্ত এক নেই। তাহলে আমরা কি বলছি, দেখো ক্লাসিক্যাল ফিজিক্স যেটা বলছে নিউ মানে ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন, এবং কোয়ান্টাম ফিজিক্স যেটা এখনো পর্যন্ত বললো নিউ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন, এই দুটো কিন্তু এখনো পর্যন্ত এক হয়নি। কারণ আমার কন্ডিশনটা কি ছিল বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপালের, যে ফর লার্জ কোয়ান্টাম কোয়ান্টাম নাম্বার দ্য ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম ফিজিক্স উইল গিভ দ্য সেম রেজাল্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এবারে কোয়ান্টাম নাম্বারটাকে লার্জ অ্যাজিউম করব। দেখো কোয়ান্টাম নাম্বার এখানে লার্জ অ্যাজিউম করা হচ্ছে, যদি কোয়ান্টাম নাম্বার লার্জ অ্যাজিউম করা হয় তো আমরা কি ধরছি, এন ওয়ান ইকুয়ালস টু এন ধরছি, আর এন টু ইকুয়ালস টু কি ধরা হচ্ছে, এন প্লাস ওয়ান, কারণ একটার পরে ধরা হচ্ছে, এন টুটা হচ্ছে হায়ার অরবিট। কিন্তু আলটিমেট কি হবে, আলটিমেট এই যে এনটা আছে, এনটা কি, এনটার ভ্যালুটা হচ্ছে আমার ভেরি লার্জ, এন এর ভ্যালু হচ্ছে আমার ভেরি লার্জ। এবার দেখো আমি যদি করি নিউ ইকুয়ালস টু এটা, তাহলে আমার আলটিমেট ভেতরে যেটা আসবে সেটা কি আসবে, 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই এন প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা কিন্তু এন প্লাস 1 স্কোয়ার মানে ওরকম নয়, অ্যাকচুয়ালি কি আসবে, এন প্লাস 1 এর হোল স্কোয়ার। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তোমরা আমাকে বলো যে 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই এন প্লাস 1 এটার হোল স্কোয়ার আসছে, তাহলে আলটিমেট ক্যালকুলেশনটা কিরম হবে বলো, ভেতরেরটা, আমি বাইরের পোর্শনটা আমি বাদ দিচ্ছি, বাইরের পোর্শন যা আছে আছে, তাহলে ভেতরের পোর্শনটা কিরকম হবে বলো। এইটুকু তো ভেতরে যাচ্ছে, তাহলে কি হবে ভেতরে, কি হবে বলো, ওপরে আসবে আমার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1, মাইনাস কি হবে এন স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো এই অবধি এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা তাহলে ওপরে কি আসছে, ওপরে আসছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 এর হোল স্কোয়ার। এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা এবার বলো, আমি 100-র সাপেক্ষে এক ধরছি, একটাকে একটাকে মানে একটার কন্ট্রিবিউশন আছে কি নেই, 100-র সাপেক্ষে যদি এক ধরি তাহলে একের কন্ট্রিবিউশন আছে কি নেই, আমি 100-র সাপেক্ষে যদি এক ধরছি, হ্যাঁ খুব কম আছে, তাহলে একের কন্ট্রিবিউশন অথবা বলতে পারো একের ভ্যালু আছে কি নেই, কেন, কারণ 1% জাস্ট, তাহলে আমার একের তুলনামূলক কিছুটা হলেও আমার কন্ট্রিবিউশন বা ভ্যালু আছে। এবার যদি বলি আমি 1 লাখের সাপেক্ষে এক ধরছি, তাহলে কি একের কন্ট্রিবিউশন আছে, তাহলে আমি বলবো অত্যন্ত কম, তাই তো, তাই তো। এবার যদি আমি বলি 1 কোটির সাপেক্ষে আমি এক ধরছি, তাহলে আমি বলবো একের কন্ট্রিবিউশনটা নেগলিজিবল, কারণ যদি তুমি বলো যে কারোর মান্থলি ইনকাম 100 টাকা, সে জায়গায় সে 101 টাকা ইনকাম করছে, হ্যাঁ তার 1 টাকাটা অত্যন্ত জরুরি, যা কারোর মাসে ইনকাম হয়েছে 1 লাখ টাকা, তার সাপেক্ষে সে 1 লাখ 1 টাকা ইনকাম করছে, 1 লাখ 1 টাকাটার খুব একটা বেশি কিছু মূল্য নেই সেখানে, আর যে 1 কোটি টাকা ইনকাম করছে তার কাছে 1 কোটি 1 টাকার কোনো মূল্যই নেই, মানে 1 টাকাটার কোনো মূল্য নেই, তাই না। তাহলে এবার ভাবো, যেখানে এনটা হচ্ছে ভেরি লার্জ,
কোয়ান্টাম নাম্বারটা ভেরি ভেরি লার্জ, সেখানে অ্যাকচুয়ালি 2n+1, এই ওয়ানটা অ্যাকচুয়ালি নেগলিজিবল 2n এর সাপেক্ষে, তাহলে এটাকে আমি কি ধরতে পারি? এটাকে ধরতে পারি এমনি 2n, আর n স্কোয়ার ডিভাইডেড বাই n+1 হোল স্কোয়ার, এই n+1 যেটা আছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি n এর সাপেক্ষে নেগলিজিবল, তাহলে আমি টোটাল কি ধরতে পারি? n² × n², তাহলে আমি ধরতে পারি অ্যাকচুয়ালি 2n/n⁴। দেখো এটা আমি কি ধরতে পারি, তাহলে আলটিমেট কি আসবে এখান থেকে? 2/n³, তাই আসবে তো? হ্যাঁ স্যার। এবার 2/n³টাকে যদি মেইন ইকুয়েশনের সাথে তুমি বসাও, তাহলে আলটিমেট যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে μ = me^4, যেটা কিনা ক্লাসিক্যাল ফিজিক্সের যে ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন তার সাথে ম্যাচ করবে। তাহলে আলটিমেট কি হচ্ছে আমাদের, ক্লাসিক্যাল ফিজিক্সের যে অরবাইট ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন যেটা আছে, তার সাথে অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্সের ফ্রিকোয়েন্সি অফ অরবাইটাল রিভলিউশন সেটা অনেকটা আলাদা, কিন্তু আমরা যদি কোয়ান্টাম নাম্বারকে অনেক লার্জ ধরি, তাহলে সেটাকে রিডিউস করে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি এক হবে। এবার তোমরা আমায় বলো, কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী আমরা যে ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন এখানে ক্যালকুলেট করেছি, ইকুয়েশনের যে ক্যালকুলেশনটা আছে সেখানে একটা গন্ডগোল আছে, সেটা ধরতে পারছো? মানে ওখানে একটা ভুল আছে। আর এই এই যেটা আমি লিখেছি এটা নোট থেকেই লিখেছি, নোটেও ভুল আছে, ওই জন্যই বলে দিচ্ছি জিনিসগুলো। বলতে পারবে? না স্যার। বুঝতে পারছো না? সিম্পল জিনিস আছে, দেখো এইটা আমার ফার্স্ট স্টেপ ছিল, আমি যেখানে আন্ডারলাইন করলাম এটা ফার্স্ট স্টেপ ছিল। এরপরে যখন সেকেন্ড স্টেপ আসছে, এই লাইনটা তো ঠিক আছে, এটাই কোনো প্রবলেম নেই, n+1² দেখো এই পোর্শনটা আবার এক্সট্রা চলে এসেছে, এই পোর্শনটা হবে না, বুঝতে পারলে? এই 1/n² - 1/n² ওটা আবার এক্সট্রা চলে এসেছে, ওটার বদলেই তো আমরা ওটা করছি n আর n+1। ক্লিয়ার হয়েছে? ওইটা এক্সট্রা ভুল করে লেখা হয়ে গেছে, এই লাইনটা এইটুকু পোর্শন বাদ যাবে, যেটা আমি দাঁড়াও একটুখানি, তোমরা একটু নোট করে নাও, এই সবুজ দিয়ে যেটা করলাম এইটুকু পোর্শন বাদ যাবে, এইটুকু পোর্শন লেখার কোনো প্রয়োজন নেই, ওটা এক্সট্রা লেখা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে এই পোর্শনটায়, এই ওপরের দিকে, এই কারণ নোটেও একই জিনিস আছে, এই ওপরের দিকে এই জিনিসটা, এটা ঠিক আছে কিন্তু এখানে আটটা বসানো নেই, আটটা বসানো নেই বলে এরপরে যে ইকুয়াল সাইনটা দেওয়া আছে এখানে বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু ওখানে যদি আটটা লিখে রাখো তাহলে আর বোঝার কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তোমরা যদি কিছু নোট করতে চাও নোট করে নাও, আমি চেঞ্জ করবো স্লাইড। তোমাদের নোট হয়ে গেলে, হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা তাহলে এই প্রবলেমটাই দেখো ওখানে দেওয়া ছিল, যে নিউ ইকুয়ালস টু 4π² mz² e^4 ডিভাইডেড বাই n³h³ হবে, যেখানে নিউ হচ্ছে আমার অরবাইটাল রিভলিউশন ফ্রিকোয়েন্সি। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল তোমরা অলরেডি আমার মনে হয় পড়েছো, ক্লাস 11-12 পড়েছো তো হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল? আচ্ছা কি পড়েছো বলো, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালটা কি? আমি মানে জাস্ট প্রিন্সিপালটা কি বলো, কি বুঝতে পেরেছো? কোনো এক মুহূর্তে ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। একদম ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সময় মানে একটা নির্দিষ্ট ফিক্সড পজিশনে যদি আমরা বলি, তাহলে সেখানে মোমেন্টাম এবং পজিশনকে আমরা একসাথে ক্যালকুলেট করতে পারবো না, এবং তাদেরকে যদি আমরা একসাথে গুণ করি তারা মোর দেন অর ইকুয়ালস টু h/4π হবে। এটাই ছিল তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে প্রিন্সিপাল ছিল, তাহলে সেই অনুযায়ী আমরা দেখো এখানে অলরেডি লিখেছি যে Δx (Δp) ≥ h/4π, যেখানে Δx টা কি, Δx টা হচ্ছে আনসার্টেনটি অফ পজিশন, আর Δp টা কি, আনসার্টেনটি অফ মোমেন্টাম। আনসার্টেনটিটা কি, আনসার্টেনটি মানে কি? অনিশ্চয়তা মানে কি, যদি Δx প্রচুর পরিমাণে বেশি হয় তার মানে আমরা কি বলবো, অনিশ্চয়তা বেশি, Δp যদি প্রচুর পরিমাণে বেশি হয় তাহলে আমরা কি বলবো, অনিশ্চয়তা, মোমেন্টামের অনিশ্চয়তা বেশি,
আলটিমেট তাহলে মানিটা কি হচ্ছে? মানিটা হচ্ছে ডেরেক্স যদি বেশি হয় তাহলে আমরা বলবো আমরা যে পজিশনটাকে অ্যাজিউম করছি, মানে একটা ফিক্স পজিশন তো আমরা অ্যাজিউম করছি ইলেকট্রনটা ওইখানটা আছে, আর ডেরেক্স যদি বেশি হয় তাহলে কি অনিশ্চয়তা বেশি হচ্ছে, তার মানে ওখানে না থাকার চান্স বেশি, তাই হবে তো? হ্যাঁ স্যার, ঠিক একই রকম ভাবে আমরা যদি ডেল পি ভাবি, ডেল পি কি আনসার্টেনটি অফ মোমেন্টাম, তাহলে ডেল পি যদি অনেক বেশি হয় তার মানে কি মোমেন্টামের আনসার্টেনটি বেশি, তাহলে ওই ফিক্স পজিশনে আমরা যেটা মোমেন্টামটাকে ওর ভাব মানে যতটুকু মোমেন্টাম ভাবছি যে ওই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি রয়েছে, তাহলে যদি ডেল পি বেশি হয় তার মানে অ্যাকচুয়ালি কি অতটা মোমেন্টাম না থাকার চান্স বেশি। যদি ডেল পি কম হয় তাহলে আমরা ধরবো যে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক, যদি ডেল এক্স কম হয় তাহলে আমরা ধরবো অ্যাজাম্পশনটা ঠিক। এবং হাইজেনবার্গ যেটা বলে গেছে যে যদি ডেল এক্স কে তোমরা কম পেতে চাও, একদম ছোট পেতে চাও, তাহলে কিন্তু ডেল পি বেড়ে যাবে, আর যদি তুমি ডেল পি কে একদম নিখুঁত পেতে চাও তাহলে কিন্তু ডেল এক্স বেড়ে যাবে। কেন? কারণ আলটিমেট ওর হাই ওর প্রিন্সিপাল অনুযায়ী ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার ইকুয়ালস টু H/4π হবেই। এবার তুমি যদি ডেল পিটাকে ছোট করো স্বভাবতই গুণফলটা যেহেতু গ্রেটার ইকুয়ালস টু H/4π তাহলে তোমার ডেল এক্সটাকে বেশি হতেই হচ্ছে, আবার ডেল এক্সটাকে যদি তুমি ছোট করতে যাও তাহলে গুণফল অনুযায়ী ডেল পিটাকে আমার বড় হতেই হবে, বড় মানে কি অনেক বড় হতে হবে। তাহলে আলটিমেট জিনিসটা কি হচ্ছে, একই সাথে তুমি নিখুঁতভাবে তার পজিশন এবং মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবে না। তুমি মোমেন্টামটা একদম নিখুঁতভাবে দেখতে পারো বা ক্যালকুলেট করতে পারো, তাতে কি হবে আনসার্টেনটি অফ পজিশন, মানে পজিশনটা তুমি নিখুঁতভাবে করতে পারবে না। যদি তুমি পজিশনটাকে নিখুঁতভাবে ক্যালকুলেট করতে যাও তাহলে কিন্তু তুমি মোমেন্টামটাকে নিখুঁতভাবে ক্যালকুলেট করতে পারবে না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি এটা তোমাদের কাজ দিচ্ছি, এটা করো তো, এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে বার করো ডেল ই ইন্টু ডেল টি, এটা টি, হ্যাঁ, গ্রেটার ইকুয়ালস টু H/4π, যেখানে ডেল ইটা কি, ডেল ইটা হচ্ছে আনসার্টেনটি ইন এনার্জি, আর ডেল টি এই স্মল টিটা কি হবে আনসার্টেনটি ইন টাইম। ডেল ই হচ্ছে আনসার্টেনটি ইন এনার্জি অ্যান্ড ডেল টি হচ্ছে আনসার্টেনটি ইন টাইম, এটাও হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু H/4π, এটা হচ্ছে ফার্দার ডিরাইভ ফ্রম দ্য অ্যাকচুয়াল হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল অর ইকুয়েশন। বার করতে পারবে এটা? হ্যাঁ স্যার, হবে। করেছো?
স্যার ডেল এক্সট্রা ক্যালকুলেশন করতে পারছি না, ওটা একটু করে দিন। আচ্ছা এটা দেখো, এটা অ্যাকচুয়ালি আমি নিচে ক্যালকুলেট করেছি, তোমাদের বলিনি। দেখো ডেল এক্স ইকুয়াল টু ইকুয়াল টু কি আছে, আনসার্টেনটি অফ পজিশনটা, ডেল ভি হচ্ছে আনসার্টেনটি অফ মোমেন্টাম। দেখো আমরা এইটাকেই অ্যাকচুয়ালি করতে চাই আমরা ডেল ই ইনটু ডেল টিতে। তাহলে দেখো আমরা কি করেছি, মোমেন্টাম মানে কি, মোমেন্টাম কি ইকুয়ালস টু ভর বেগ। তো তাহলে ভর ইনটু বেগ, তার মানে আমরা লিখতে পারি তো মাস ইনটু ভেলোসিটি, এই অবধি লিখতে পারি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার দেখো, যখন আমি মাস ইনটু ভেলোসিটি লিখেছি, এটাকে ফার্দার একটু চেঞ্জ করছি, সেটা কিরাম করেছি দেখো, মাস ইনটু ভেলোসিটি বাই টাইম করছি, ভেলোসিটি নিচে টাইম দিয়ে ভাগ করেছি, এবং টোটালটাকে আবার টাইম দিয়ে গুণ করেছি, তাহলে একই ইকুয়েশন আসবে, কারণ টাইম আর টাইম কাটলো। ক্লিয়ার হলো? হ্যাঁ আচ্ছা এবার দেখো তো, এই টার্মটা কি হচ্ছে, মাস ইনটু ভেলোসিটি বাই টাইম, এইটা কিছু মনে হচ্ছে, একটু চেনা চেনা টার্ম লাগছে। ভেলোসিটি বাই টাইম কে আমরা কি বলতে পারি, ভেলোসিটি বাই টাইম ভি বাই টি, এটাকে আমরা কি বলি, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, একদম ঠিক। তাহলে ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এফ, আমরা এফ ই তো লিখি অ্যাক্সিলারেশন। এবার তোমরা বলো এম ইনটু এফ, এটা কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা কি বলি, ফোর্স। সেটাই হচ্ছে ফোর্স। তাহলে আমি এখানে লিখেছি তো, এটা ঠিক আছে তো, তাহলে মাস ইনটু তাহলে ভেলোসিটি বাই টাইম ইকুয়ালস টু কি হলো, তাহলে ফোর্স এলো। তাহলে ফোর্স ইনটু এবার টাইম, একটা টাইম তো আমার এক্সট্রা আছে, তাহলে ফোর্স ইনটু টাইম কি হবে, আচ্ছা ফোর্স ইনটু টাইম আলাদাভাবে কিছু হচ্ছে না, আমি ফোর্স ইনটু টাইমকে রাখছি এমনি, মনে করো। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ ফোর্স ইনটু টাইমকে আমি এমনি রাখলাম। এবার দেখো, এবার আমরা কি লিখছি, মোমেন্টাম ইনটু ডিস্টেন্স, এটাই তো ছিল, মানে ডেল এক্স ইনটু ডেল পি, ডেল পি আর ডেল এক্স এর মানেটা কি, মানে হচ্ছে আমার মোমেন্টাম ইনটু ডিস্টেন্স। তাহলে মোমেন্টাম ইনটু ডিস্টেন্স থেকে মোমেন্টামটাকে আমরা কিভাবে করেছি, মোমেন্টামটাকে আমি চেঞ্জ করলাম ফোর্স ইনটু টাইমে। তাহলে আমি দেখো, আমি কি লিখছি, ফোর্স ইনটু টাইম করছি, আর ডিস্টেন্সের জায়গায় আমার ডিস্টেন্স রইল। এবার দেখো ফোর্স ইনটু ডিস্টেন্স মানে কি, আমি কতটা ফোর্স দিচ্ছি এবং সেই ফোর্স অনুযায়ী কতটা ডিস্টেন্স অ্যাকচুয়ালি অতিক্রম করছে, তার মানেটা কি হবে, সেটাই তো ওয়ার্ক ডান। আমি পার্টিকুলার একটা ফোর্স দিয়ে যতটা পরিমাণ ডিস্টেন্স তুমি অ্যাকুয়ার করতে পারছো, সেটাই কি, সেটাই তো ওয়ার্ক ডান। হ্যাঁ স্যার তাহলে ওয়ার্ক ডান মানে কি, সেটাই হচ্ছে আমার এনার্জি। তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এরও এনার্জি। তাহলে আমার আলটিমেট এক্সপ্রেশনটা, আলটিমেট এক্সপ্রেশনটা কি আসবে, এনার্জি ইনটু টাইম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ যদি যদি অসুবিধা থাকে বলবে। তাহলে মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটিটাকে তুমি একটু চেঞ্জ করছো ভেলোসিটি বাই টাইমে, ভেলোসিটি বাই টাইম মানেই হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এম এফ, এম এফ মানেই হচ্ছে আমার ফোর্স, মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আমার ফোর্স। তাহলে আমার আলটিমেট ইকুয়েশন হলো ফোর্স ইনটু টাইম। এবারে মোমেন্টাম ইনটু ডিস্টেন্স মানে হলো আমার ফোর্স ইনটু টাইম ইনটু ডিস্টেন্স, ফোর্সের সাথে যদি ডিস্টেন্স হয় সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানেই হচ্ছে এনার্জি। তাহলে আমার আলটিমেট এক্সপ্রেশন আসবে এনার্জি ইনটু টাইম। তাহলে আমি ডেল এক্স ইনটু ডেল পি ইকুয়ালস টু লিখতে পারি ফাইনালি, যে ডেল এক্স ইনটু ডেল পি ইকুয়ালস টু হচ্ছে ডেল ই ইনটু ডেল টি। তাহলে ডেল এক্স ইনটু ডেল পি গ্রেটার ইকুয়ালস টু এইচ বাই ফোর পাই, তার মানে হচ্ছে ডেল ই ইনটু ডেল টিও হবে আমার গ্রেটার ইকুয়ালস টু এইচ বাই ফোর পাই। একটু লিখে নাও, এটা লিখে নিয়ে তারপরে বলবে। স্যার হয়েছে, আচ্ছা ঠিক আছে। এবার আমাকে বলো যে আনসার্টেনটিটা কেন, ওয়াই আনসার্টেনটি কেন, আমরা যদি পজিশনটাকে নিখুঁতভাবে দেখতে যাই তাহলে মোমেন্টাম দেখতে পাবো না, অথবা মোমেন্টামটাকে আমরা যদি নিখুঁতভাবে অবজার্ভ করতে চাই তাহলে আমি পজিশনকে অবজার্ভ করতে পারবো না, এটা কেন, কেন এই আনসার্টেনটিটা আছে বলতে পারবে? ইলেকট্রন মানে অলওয়েজ ঘুরছে, হ্যাঁ তার জন্য মানে একটা নির্দিষ্ট পজিশনে ওর ভেলোসিটি বা মোমেন্টাম বার করা যাবে না।
কেন? আমি ওটাই তো আমি বললাম যে কেন এই যে ঘুরছে আমি কেন বার করতে পারবো না? আমি একটা ফিক্সড মানে নির্দিষ্ট সময়ে তার পজিশন কেন বার করতে পারবো না? আর বার করতে পারবো না এটা তো বলা হচ্ছে না। যদি আমরা পজিশনটাকে বার করতে চাই তাহলে মোমেন্টাম পারবো না, মোমেন্টাম বার করতে গেলে পজিশন পাবো না, কথাটা কিন্তু এটা। আমরা কিন্তু একবারও বলছি না যে পারবো না কোনোটা, সেইটাকে বলা হয়েছে। আচ্ছা, এটা বলতে গেলে দেখো আমরা বলতে পারি যে এই মনে করো এরকম একটা সার্কুলার অরবিটের একটা পাথ, মনে করো মনে করো আমি বললাম যে ইলেকট্রনটা এখানে আছে, আমি ধরে নিচ্ছি ইলেকট্রন এখানে আছে এবং ডান দিক থেকে বাঁ দিকে এইরকম ইলেকট্রনটা ঘুরছে, ডান দিক থেকে বাঁ দিক এদিকে আসছে বাঁ দিকে। তাহলে মনে করো ইলেকট্রনটাকে তুমি অবজার্ভ করতে চাইছো, এর পজিশনটাকে দেখতে চাইছো, তাহলে কি হবে? এর ওপর একটা ইনসিডেন্ট ফোটন তো পড়ছে, কারণ তুমি এটা দেখতে চাইছো। মানে কি তুমি সেই জায়গায় একটা ইনসিডেন্ট ফোটন দিচ্ছ, মনে করো আমি এই পজিশনে একটা ইনসিডেন্ট ফোটন দিলাম, মানে লাইট, সোজা কথা হচ্ছে লাইট, তুমি লাইট দিয়ে তো অবজার্ভ করছো, তাহলে ইনসিডেন্ট ফোটনটা দিলে যদি হয় তাহলে কি হবে, এই ফোটনটার একটা নিউ পাথও হবে, কারণ ও ওখান থেকে এলো মানে কিছুটা এদিকে আসবে আর কিছুটা কি হবে, কিছুটা রিফ্লেক্টেড হবে, কিছুটা পরিমাণে কি হবে, রিফ্লেক্টেড হবে। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড কর। তাহলে একটা নিউ পাথ তৈরি হচ্ছে ইনসিডেন্ট ফোটনের জন্য, আর কিছুটা কি হলো, রিফ্লেক্টেড হলো। এবার একটা জিনিস বলো তো, ইনসিডেন্ট ফোটন মানে তুমি একটা তো লাইট দিয়ে ওটার পজিশনটা অবজার্ভ করার চেষ্টা করছো, এই যে লাইটটা দিলে সেই লাইটের কিছুটা পরিমাণ এনার্জি সেটা কি ইলেকট্রনটা নেবে না? নেবে তো, হ্যাঁ নেবে। এই যদি ইলেকট্রনটা নেয় তাহলে ইলেকট্রনটা কি হলো, এনার্জেটিক্যালি হাই হলো, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার 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 দেখো একটা জিনিস, তাহলে ওয়াই আনসার্টেনটি কেন? কারণ মনে করো এই যে ইনসিডেন্ট ফোটনটা তুমি ফেলছো, এর পজিশনটা তুমি যদি নিখুঁতভাবে অবজার্ভ করতে যাও তাহলে তুমি একটা ছোট্ট রিজিয়নের মধ্যে তো একে দেখতে চাইবে, তার মানে তোমার ল্যামডাটা কি হওয়া উচিত, ল্যামডাটা একদম ছোট্ট হওয়া উচিত ওয়েভ লেন্থটা, তবেই তো তুমি একটা ফিক্সড পজিশনে ওকে দেখতে পারবে। যদি একটা হিউজ বড় ল্যামডা, একটা অনেক বড় ওয়েভ লেন্থ হয় তাহলে নিশ্চয়ই ওটা কোনো ইউজফুল মানে ইউজলেস ইউজলেস হয়ে যাবে জিনিসটা, কারণ তুমি যদি ইলেকট্রনটাকে পার্টিকুলার একটা ফিক্সড পজিশনে অবজার্ভ করতে চাও তাহলে এই যে ডেল এক্স ভ্যালুটা তো তাহলে তোমার কমাতে হচ্ছে। তাহলে ডেল এক্স ভ্যালু কমানো মানে কি, ডেল এক্স ভ্যালু কমানো মানেই তো আমার অ্যাকচুয়ালি ল্যামডা কমানো হবে, কারণ যদি আমার ল্যামডা বড় হয়ে যায় তাহলে আমার কি হবে, পজিশনে যে আনসার্টেনটি সেটাই তো বড় হয়ে যাবে। তাহলে আমায় ডেল এক্স যদি কমাতে হয় তাহলে আমার ল্যামডা কমাতে হবে, ক্লিয়ার হয়েছে? দেখো এটুকু বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো বলো, নাহলে আমি আরেকবার বলবো। আমি বলছি দেখো, তুমি একটা জায়গায় একে তো কোন মানে এই ইলেকট্রনটাকে পার্টিকুলার এর পজিশনটাকে অবজার্ভ করতে চাইছো, তাহলে এর উপরে তুমি লাইটটা ফেলবে, তবেই তো তুমি ওকে অবজার্ভ করতে চাইবে। এবার মনে করো এই যে লাইটটা ফেলছো, এই ইলেকট্রনটাকে তুমি কি চাইছো, নিখুঁত ভাবে অবজার্ভ করবে একটা ছোট্ট জায়গায়, একটা ছোট্ট জায়গায় যদি অবজার্ভ করতে চাও তাহলে এই যে আনসার্টেনিটি মানে কি ডেল এক্স, এটা তো আমার ছোট হতে হবে, তাই হবে তো? এটা একদম ছোট্ট হতে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এই ডেল এক্স ছোটটা মানে কি, মানে হচ্ছে তুমি যে লাইটটা ফেলছো তার ওয়েভ লেন্থটা তার মানে কম হতে হবে তো। যদি একটা ব্রডার ওয়েভ লেন্থের লাইট নাও তাহলে ব্রডার ওয়েভ লেন্থের লাইট মানে কি, তোমাকে এতটা জায়গায় দেখতে হবে, আর যদি তুমি ছোট ওয়েভ লেন্থের একটা লাইট নাও তাহলে তুমি এইটুকু পজিশনের মধ্যে তাকে দেখলে। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ মানে একটা ব্রডার ওয়েভ লেন্থ, মনে করো ওয়েভ লেন্থ মানে কি এইটা হচ্ছে একটা ওয়েভ লেন্থ, আর একটা মনে করো স্মল ওয়েভ লেন্থের লাইট নিলে তাহলে তুমি এইটুকু পজিশনে দেখছো তাকে,
আর বর্ডার ওয়েব লেন্থ নিলে কি হবে, এতটা বড় পজিশনের মধ্যে দেখলে তাহলে তো ডেল এক্সটা এমনিই কম হবে, কারণ তুমি তার পজিশনটা বলতে পারছ না। কেন? কারণ তুমি বলতে পারবে যে তার পজিশনটা কি এতটার মধ্যে থাকবে, এতটার মধ্যে, তাহলে সেটা কি অ্যাকচুয়ালি নিখুঁত পজিশন হলো নাকি এই নিচেরটা হলো? আমি বলবো এইটুকু পজিশনের মধ্যে থাকবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো এখনো পর্যন্ত, তাহলে আবার বলবো। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, তাহলে আমি যদি ডেল এক্সটাকে কমাতে চাই তাহলে আমার ল্যামডাটাকে কি হতে হবে, ল্যামডাটা আমার স্মল হতে হচ্ছে, তাই তো? যদি আমার ডেল এক্স, আমি যদি পজিশনটাকে নিখুঁতভাবে বিচার করতে চাই তাহলে আমার ল্যামডাটাকে ছোট হতেই হবে। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা এবার একটা জিনিস দেখো, পি ইকুয়ালস টু কি, পিটা কি, পিটা হচ্ছে ভরবেগ, পি ইকুয়ালস টু হচ্ছে আবার এইচ বাই ল্যামডা, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ইকুয়েশন। তাহলে আমার যদি ল্যামডা এখন স্মল হয়ে যায়, ল্যামডা যদি আমি স্মল করি তাহলে পি কি হবে, পি তো লার্জ হয়ে যাবে, তাই হবে না? তাই হবে তো। হ্যাঁ আর এই যে লার্জ পিটা, এটা কার, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ফোটন, আমি যে ফোটনটা অ্যাকচুয়ালি ওখানে দিচ্ছি, তাহলে এই যে পিটা লার্জ হলো এটা কোথায় ট্রান্সফার হবে, এটা ট্রান্সফার হবে ইলেকট্রনের ওপরে, তাই ইলেকট্রনটা যে ভরবেগে বা যে মোমেন্টামে অ্যাকচুয়ালি ঘুরছিল তার থেকে কি হবে, মোমেন্টামটা হট করে বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? দেখো হ্যাঁ তাহলে দুটো জিনিস, ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে ইনসিডেন্ট ফোটনটা আমার ওখানে ফেলা হচ্ছে, ইনসিডেন্ট ফোটনটা কিছুটা পরিমাণে একটা নতুন পাতে যাবে, কিছুটা রিফ্লেক্টেড, আর বাকি অংশ কিছু হবে, বাকি অংশটা কি হবে, ইলেকট্রনের ট্রান্সফার হবে ওর যে এনার্জিটা। আচ্ছা এবার ইনসিডেন্ট ফোটনটা মানে কি, আমার যদি ইলেকট্রনটা একদম নিখুঁত ভাবে তার পজিশন বিচার করতে হয় তাহলে আমি একটা ছোট্ট রিজিয়নে তাকে বিচার করব, তাহলে ইনসিডেন্ট ফোটনটার যে ওয়েভলেন্থটা হবে সেটা তুলনামূলকভাবে ছোট হওয়া উচিত, আর যদি আমি ইনসিডেন্ট ফোটনের যে ওয়েভলেন্থ সেটাকে অনেক বড় করি তাহলে স্বভাবতই ডেল এক্স আমার অনেক বড় হবে, এবং আমি বলবো যে আনসার্টেনটি অনেক বেশি, মানে অনিশ্চয়তা বেশি, এবং ও পজিশনটা আমি ভালোভাবে বিচার এমনিই করতে পারবো না। কিন্তু যদি আমাকে ডেল এক্স ছোট করতে হয় মানে আমার আনসার্টেনিটিটা অনেক কম হবে, এটা যদি আমি ধরে নিই, অথবা নিখুঁতভাবে বিচার হবে এটা আমি যদি ধরে নিই, তাহলে আমার ল্যামডা অবশ্যই ছোট হতে হবে, কারণ ল্যামডা যে ছোট মানে কি ওয়েভলেন্থটা ছোট, তাহলে আমি একটা ছোট্ট পজিশনে বলতে পারবো যে হ্যাঁ ওইটুকু জায়গার মধ্যে আমার ইলেকট্রনটা আছে, তাহলে আমি ফিক্স বলতে পারছি পজিশনটা। এবার যদি ল্যামডা ছোট হয় তাহলে স্বভাবতই পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, যেটা প্ল্যাঙ্কসের ইকুয়েশন আছে সেই অনুযায়ী আমরা বলবো পিটা লার্জ হচ্ছে। এই যে পি লার্জ হচ্ছে, এই ভরবেগ এটা কার হলো, এটা কিন্তু ইনসিডেন্ট ফোটনটার, এই যে ভরবেগটা আছে এটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হচ্ছে কোথায়, ইলেকট্রনে, তাহলে ইলেকট্রনটা যে ভরবেগে অ্যাকচুয়ালি অরবাইটালে রোটেট করছিল তার থেকে ভরবেগটা কি হবে, হট করে বেড়ে যাবে। এই যেই ভরবেগটা হট করে বেড়ে গেল তাহলে কি হবে, আমরা সঙ্গে সঙ্গে পিটাকে কিন্তু আর মেজার করতে পাচ্ছি না, কারণ পিটা একটা ফিক্সড জায়গায় ঘুরছিল, মোটামুটি একটা সার্টেন পি ছিল, কিন্তু যেই তুমি ডেল এক্সটাকে নিখুঁতভাবে ক্যালকুলেট করতে গেলে পিটা হট করে বেড়ে গেল, তুমি আর ক্যালকুলেট করতে পারবে। এবার যদি তুমি পিটাকে অ্যাকচুয়াল ভাবে ক্যালকুলেট করতে চাও তাহলে কি হবে, তাহলে তোমার ল্যামডাটাকে স্মল রাখতে হবে, তবে তুমি পিকে ক্যালকুলেট করতে পারছো, ও সরি, তাহলে তোমার ল্যামডাটাকে বেশি রাখতে হবে তবেই তো তুমি পিকে ক্যালকুলেট করতে পারবে। এবার ল্যামডাটাকে বেশি রাখা মানে কি, আবার ডেল এক্সটাকে তুমি ক্যালকুলেট করতে পারবে না, কারণ ডেল এক্স হিউজ হয়ে গেল। এবার ডেল এক্স যখন হিউজ তাহলে আমরা কি বলবো, যে মনে করো আমার যদি ওয়েভলেন্থটা এত বড় হয়, এত বড় একটা ওয়েভলেন্থ আমি নিলাম, তাহলে আমি বলছি যে ইলেকট্রনটা মোটামুটি এই রিজিয়নটার মধ্যে থাকতে পারবে, তাহলে সেটা কি আদৌ একটা পজিশনকে আমি ডিটারমাইন করছি? কারণ আমি যদি বলি যে একটা মানুষ মানে এই এখান থেকে শিয়ালদার মধ্যে আছে, এটা তো একটা পজিশন ডিটারমাইন করা হচ্ছে না। হ্যাঁ আমি যদি বলি এখান থেকে যে এখান থেকে মল্লিকপুরের মধ্যে সে আছে, তাহলে সেটা হচ্ছে একটা পজিশন, তুমি একটা ফিক্সড পজিশন তাও তার ডিটারমাইন করছো, মানে সেটা তুলনামূলকভাবে বেটার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা এইখানটা এই জিনিসটা মুছে দিয়ে এটা লাগবে না। এটা একটু লিখে নাও, আর এই ডায়াগ্রামটার নিচে একটু লিখবে
ঠিক আছে। স্যার, ইলেকট্রনের যে ভর বেগটা বেড়ে গেল, তার থেকে ফোটনের ওই ভর বেগটা বিয়োগ করলে তো মানে ইলেকট্রনের প্রাথমিক ভর বেগটা তো পাওয়া যাবে। তো না আমি তো মানে মোমেন্ট কোনটা আরেকবার বলো। স্যার, ওই ফোটনটা মানে ওর সাথে কলিশন করার পর ওর যে ভর বেগটা যে বেড়ে গেল, হুম সে তার থেকে ওই ফোটনের যে ভর বেগটা ওটা মাইনাস করলে তো ইলেকট্রনের ভর বেগটাও তো তাহলে নির্ণয় করা যাবে। তো ভরবেগটা নিন না, আমি তো ওটাকে অবজার্ভ করতে চাইছি, ফিক্সড জায়গাটা অবজার্ভ করতে চাইছি, সেটা তুমি তো অবজার্ভ করতে পারবে না। তুমি তো ইলেকট্রনটাকে লোকেট করতে চাইছো ওইখানটায়, বুঝতে ও পারছো না? ঠিক আছে, হ্যাঁ মানে আমি যেটা করতে চাইছি কি, আমি যেটা করতে চাইছি সেটা চেঞ্জ ইন মোমেন্টামটা ছোট হবে। এবার চেঞ্জ ইন মোমেন্টামটা যদি ছোট হয় তাহলে আমার ডেল এক্সটা বড় হয়ে যাবে, মানে চেঞ্জ ইন ভেলোসি পজিশন বড় হবে। আর চেঞ্জ ইন পজিশন যদি আমাকে ছোট রাখতে হয় তাহলে আমার চেঞ্জ ইন মোমেন্টাম বড় হয়ে যাবে। আমি তো এই চেঞ্জটাকেই ছোট রাখতে চাইছি, সেটাই তো আমার অবজারভেশন, সেটাই আমার লোকেশন, যে চেঞ্জটা কম হবে। আর চেঞ্জটা যদি বড় হয়ে যায়, তুমি যেটা বলছো বাদ দিলে হয়ে যাবে, ওটা তো আমার প্রয়োজন নেই, আমি তো চেঞ্জটাই কম রাখতে চাইছি, সেটাই তো মানে মানে আনসার্টেনিটিটা কম হবে সেক্ষেত্রে। ঠিক আছে। আর তুমি যেটা বললে আর একটা জিনিস, যে ইনসিডেন্ট ফোটনটাকে আমরা তো ওখানে ফেললাম। হ্যাঁ তুমি যেটা বলছিলে বলো, আর একটা কি বললে বেশ, কি ও কোনটা থেকে কি বাদ দেবে? মোমেন্টামটা বেড়ে যাওয়ার পরে যে মোমেন্টামটা হলো, আর তার থেকে ওই যে ফোটনটা আসছে, ওই ফোটনের মোমেন্টামটা যদি আমরা মানে না বিয়োগ ফোটনের করি। মোমেন্টামটা ওরকম আসছে না, দেখো জিনিসটা ভালো করে বোঝো। ইনসিডেন্ট ফোটনটা আমরা লোকেট করার জন্য ওখানে ফেললাম, ইনসিডেন্ট ফোটনটা কি পুরোটা অ্যাবজর্ব করবে? তা তো করবে না। ইনসিডেন্ট ফোটনটা কিছুটা পরিমাণে রিফ্লেক্ট হবে, কারণ তুমি যখন আলো কোনো একটা সারফেসে ফেলছো, কিছুটা পরিমাণ রিফ্লেকশন সব সময়ের জন্যই হয়, যেটা আমরা না মানে দেখতেও হয়তো পাই না, কিন্তু রিফ্লেকশন অবশ্যই হবে, রিফ্লেক্টেড পাথ। সেখান থেকে কি হবে, একটা নিউ পাথ তৈরি হবে, কারণ ওখান থেকে একটা বিচ্ছুরিত একটা অন্যদিকেও যাবে লাইটটা, আর বাকি অংশ অ্যাবজর্ব হচ্ছে। তাই কতটা অংশ অ্যাবজর্ব হচ্ছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না, থিওরিটিক্যালি সেটা কখনোই ক্যালকুলেট করা সম্ভব নয় যে কতটা অ্যাবজর্ব হচ্ছে। এবার কি, ও যদি ঠিক আছে, ইনসিডেন্ট যদি ইনসিডেন্ট ফোটনটা ল্যামডাটা কম থাকে তাহলে তুলনামূলক বেশি পরিমাণে অ্যাবজর্ব হবে, কেন? কারণ তার এনার্জিটা অনেক বেশি, কারণ ই ইকুয়ালস টু কি, এইচ সি বাই ল্যামডা, তাহলে এনার্জি অনেক বেশি, তাহলে বেশি পরিমাণে অ্যাবজর্ব হবে। যদি ইনসিডেন্ট ফোটনটা ল্যামডাটা বেশি থাকে তাহলে তুলনামূলক কম পরিমাণে অ্যাবজর্ব হবে। যদি বেশি পরিমাণে অ্যাবজর্ব হয় মোমেন্টামের চেঞ্জ বেশি হবে, যদি কম পরিমাণে অ্যাবজর্ব হয় তাহলে মোমেন্টামের চেঞ্জ কম হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, কিন্তু এই যে চেঞ্জটা হবে এই চেঞ্জটাই আমরা চাইছি কম হোক। এই চেঞ্জটা যদি কম হওয়ার জন্য আমরা যে সার্টেন কন্ডিশন, সেই কন্ডিশনটা কি, যে ল্যামডাটাকে স্মল হতে হবে, ডেল এক্সটা যাতে কম চেঞ্জ হয়। এবার ল্যামডাটা যদি ছোট হতে হয় তাহলে ডেল পি অনেক বেশি হয়ে যাবে, মানে চেঞ্জ অফ মোমেন্টাম বেশি হবে। এবার ডেল পি কে যদি কমাতে হয় তাহলে কি হবে, তাহলে আমার ল্যামডাটাকে বড় রাখতে হবে। ল্যামডা বড় রাখা মানে কি, আমার ডেল এক্স বড় হয়ে যাবে, ডেল এক্সটাকে আমি ছোট করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা এটা কি লেখা হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা এর আন্ডারে একটু লিখে রাখবে, আমি হ্যাঁ বলি এই পুরো জিনিসটা আমি যেটা বললাম একটুখানি লিখে রাখো, নাহলে মনে থাকবে না। লিখবে, টু লোকেট অ্যান ইলেকট্রন উইদিন এ ডিস্টেন্স ডেল এক্স, টু লোকেট অ্যান ইলেকট্রন উইদিন আ ডিস্টেন্স ডেল এক্স কমা, উই মাইট এমপ্লয় লাইট উইথ এ ওয়েভ লেন্থ অফ অর্ডার, উই মাইট এমপ্লয় লাইট উইথ এ ওয়েভ লেন্থ অফ অর্ডার, উইথ এ ওয়েভ লেন্থ অফ অর্ডার ল্যামডা ইকুয়ালস টু ডেল এক্স ফুল স্টপ, ল্যামডা ইকুয়ালস টু ডেল এক্স ফুল স্টপ। ডিউরিং দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ফোটন
and the electron during the interaction between the photon and the electron, comma, part of photon's momentum. এই যে বলছি পুরো ফোটন মোমেন্টাম কিন্তু নয়, পার্ট অফ ফোটনস মোমেন্টাম পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা উইল বি ট্রান্সফারড টু ইলেকট্রন, উইল বি ট্রান্সফারড টু ইলেকট্রন, ফুল স্টপ. Thus, the very act of trying to locate the electron, thus the very act of trying to locate the electron has changed its momentum, has changed its momentum, full stop, full stop. If we want to locate the electron, if we want to locate the electron more accurately, comma, more accurately, comma, then we must use light of smaller wavelength, full stop. Then we must use light of smaller wavelength, full stop. Consequently, comma, consequently, comma, the photons of light will passes, the photons of light will passes greater momentum, will passes greater momentum, resulting in correspondingly, resulting in correspondingly larger change in the momentum, larger change in the momentum of the electron, full stop. Larger change in the momentum of the electron, full stop. So in order to make del x, so in order to make del x as small as possible, comma, as small as possible, comma, del p will become large at the same time. Del p will become large at the same time, full stop. Similarly, if we design an experiment, similarly, if we design an experiment to determine the momentum as accurately as we can, to determine the momentum as accurately as we can, comma, the uncertainty in its position, the uncertainty in its position will simultaneously become large, will simultaneously become large, full stop. লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমটা এবারে করবে, প্রবলেম যে প্রবলেমটা দেওয়া আছে এখন করবে এটা।
ও দুটো, এখানে দুটো প্রবলেম আছে পরপর দেখবে। অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে। স্যার অ্যাকিউরেসি অফ 1% অফ দ্য রেডিয়াস মানে ওইটা ওরকম ভাবেই দিয়েছে দেখো, দ্য আনসার্টেনটি অফ পজিশন অফ অ্যান ইলেকট্রন মানে কি ডেল এক্স ইন দ্য বোর অরবিট এন ইকুয়ালস টু ওয়ান, মানে এন ইকুয়ালস টু ওয়ানে বার করতে বলেছে, ইজ নোন মানে ডেল এক্স ইকুয়ালস টু কি বলছে, টু অ্যাকিউরেসি অফ 1% অফ রেডিয়াস, মানে ডেল এক্সটা বলছে 1% অফ রেডিয়াস, এটাই বলতে চেয়েছে দেখো। দ্য আনসার্টেনটি অফ পজিশন অফ অ্যান ইলেকট্রন ইন দ্য বোর অরবিট এন ইকুয়ালস টু ওয়ান ইজ নোন টু অ্যাকিউরেসি অফ 1% অফ দ্য রেডিয়াস, মানে অ্যাকিউরেটলি রেডিয়াসের 1%-এর সাথে সমান, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওই জন্য ঘুরিয়ে দিয়েছে, কারণ কোশ্চেনটার মধ্যে এমন কিছু নেই। দেখো ফার্স্ট প্রবলেমটা আমি একটুখানি বলে দিয়ে হিন্টস দিয়ে দিচ্ছি, ডেল এক্স ইন্টু ডেল পি আমরা যেটা করবো সেটা কি ইকুয়ালস টু ধরে করবো, কারণ আমরা গ্রেটার দেন ধরলে আমরা পারবো না, মানে এটা করতে পারবো না ক্যালকুলেশন। আচ্ছা দেখো ডেল এক্স তাহলে আমরা কি পাবো, ডেল এক্স আমরা পাচ্ছি হচ্ছে 1% ইন্টু আর, আরটা আমরা জানি, আরটার মান কি ছিল বলো, এখানে আর এর মান কত ধরবো, তাহলে 0.5 to 5 to 9 হ্যাঁ পুরো এক্সপ্রেশনটা বলো, 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, জেড, এটা ছিল তো। হ্যাঁ আচ্ছা এবার বলো এখানে এন কত, এক ওয়ান, এখানে হচ্ছে এন ওয়ান, আর জেড কত ধরবো, জেড আমার কিছু বলে দেওয়া নেই কিন্তু আমার অঙ্কর ক্ষেত্রে তো লাগবে, তাহলে জেড কত ধরবো, এক, এক ধরবো, তাহলে আলটিমেট আমি এইটা ধরবো, কিন্তু এটা কিসে আছে, ইউনিট কি, অ্যাংস্ট্রম, তাহলে অঙ্কটা কি ঠিক হবে, তুমি ডেল পিটা কিসে বার করছো, আমার কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমায় এখানে বার করতে কি দিয়েছে, এখানে বার করতে দিয়েছে ডেল ভি বার করতে দিয়েছে, তাই তো, ইন দা ভেলোসিটি বার করতে দিয়েছে, আর তাহলে ডেল পিটাকে আমি কিরকম ভাবে লিখবো বলো, ডেল পি মানে তো ভেলোসিটি চেঞ্জ নয়, ডেল পি মানে মোমেন্টামের চেঞ্জ, তাহলে ডেল পিকে আমায় চেঞ্জ করতে হবে, তো কিভাবে চেঞ্জ করবো, এম ইন টু ডেল ভি, হ্যাঁ তাহলে ডেল পি ইকুয়ালস টু কি, ডেল পি মানে ইকুয়ালস টু আমি লিখতে পারি ডেল এম ইন এম ইন টু ভি, আর দেখো এম এর তো ডেল হয় না কারণ এম তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমার কি থাকবে এম ইন টু ডেল ভি, তাহলে আমি এখানে লিখতে পারি এম ইন টু ডেল ভি, এমটা কত, এম হচ্ছে 9.1 ইন্টু 10^-31 কেজি, তাই তো, তাই তো। হ্যাঁ আচ্ছা এবার বলো তাহলে এটা আমি কেজিতে বার করছি, তাহলে এটাকে তো আমি অ্যাংস্ট্রমে রাখতে পারবো না, তাহলে আমি কি করব, এটা এটা কোন ইউনিটে নিয়ে যাব, মিটার পার এটা মিটারে নিয়ে মিটার যেতে নিতে, হবে, এটা মিটারে নিতে হবে, তাহলে আমি কত গুণ করব, 10^-, কত হবে বলো, 19 কত, 10 10 10^-, 10, হ্যাঁ অ্যাংস্ট্রম থেকে মিটার হচ্ছে 10^-10, ক্লিয়ার হয়েছে, তাহলে আমি ওটাকে মিটারে ইনটু 10^-10 এ লিখবো, আর এমটা যেরকম আসছে আসছে সেখান থেকে আমি ডেল ভি ক্যালকুলেট করবো, এটা করে বলো কত আসছে, আহ
So 1.09 8 meters. 1.09 into 10^8. হ্যাঁ, মিটার পার সেকেন্ড, ইউনিটটা কিন্তু লিখতে হবে মিটার পার সেকেন্ড। সময় আসছে, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সেকেন্ডটা করো। অসুবিধা হলে বলবে। এই দুটোই কিন্তু সিবিএ পড়েছিল, দুটোতে দুটোই, মানে আগেকার কোশ্চেন, এখনকার নয়। হয়েছে, স্যার হয়নি। কি প্রবলেম বলো, সন্দীপ হয়েছে? বুঝতে পারছি না প্রথম। আচ্ছা বুঝতে পারছো না, দেখো সবসময় অঙ্কটা যখন হবে, অঙ্কটাকে এই রকম ভাবে তোমাদের মাইন্ডটা অ্যাকচুয়ালি ডাইভার্ট হয় কিসের জন্য, কারণ মাইন্ডটা ডাইভার্ট হচ্ছে আমার এতগুলো জিনিস দেওয়া আছে, কিন্তু আমরা এটা একবারও ভাবছি না যে ক্যালকুলেট করতে গেলে আমার কি লাগবে। অ্যাকচুয়ালি অঙ্কটা প্রথম অঙ্কের থেকেও একদম সোজা। আমায় কি বার করতে দিয়েছে? বার করতে দিয়েছে, দেখো, ক্যালকুলেট দ্য আনসার্টেনিটি ইন দ্য বেসবল পজিশন। আমায় বার করতে দিয়েছে ডেল এক্স, তাহলে আমি লিখলাম ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়ালস টু h/4π, এটা লিখলাম, তো এটুকু হয়েছে। আচ্ছা এবার দেখো আমার কি হ্যাঁ কি আমার কি কি লাগবে। আমায় ডেল এক্স বার করতে দিয়েছে, আর আমার তাহলে কি লাগবে? ডেল পি লাগবে, এইচ এর মান তো আমি জানি। আমার ডেল পি আমায় বার করতে হবে, ডেল পি কে আমায় বলে দেয়নি।
হ্যাঁ স্যার বলে দিয়েছে। ডেলপি তো বলেছে, ইফ দ্য আনসার্টেনটি ইজ ইজ মেজারিং দিস মোমেন্ট, কোথায় গেল, ইফ দ্য আনসার্টেনটি ইজ মেজারিং দিস মোমেন্টাম ইজ 1 × 10⁻¹⁷ অফ দ্য টোটাল মোমেন্টাম। তাহলে ডেলপি কি বলছে, 1 × 10⁻¹⁷ অফ টোটাল মোমেন্টাম। টোটাল মোমেন্টাম কি ছিল, টোটাল মোমেন্টাম হচ্ছে তোমার 6.7, তাই তো, হ্যাঁ কেজি মিটার পার সেকেন্ড, হ্যাঁ ব্যাস এটাই তো আমার ডেলপি এলো। আর আমার এইটাই বেস বলের যে এইটা আছে এটার কোনো প্রয়োজন নেই, এই 100 মাইলস পার আওয়ার এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, যেহেতু ডেটা দেওয়া আছে, ডেটা দেওয়া থাকতেই পারে, তার মানে যে সবসময় ওটা কাজে লাগবে সেটা নয়। ক্লিয়ার হয়েছে? স্যার 7.86 × 10⁻³২। আমার এখানে লেখা আছে -29, 7 পয়েন্ট সামথিং ই আছে, এবার আমি জানি না, আমি তো ক্যালকুলেট করিনি ওটা। সন্দীপ একটু ক্যালকুলেটটা করে দেখো তো কত আসছে, দুজনে একই আসলে ঠিক আছে, অসুবিধা নেই, আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করিনি ওরকম ভাবে। 7.86 × 10⁻²৯ আসছে। হ্যাঁ 29, আমার এখানেও অ্যান্সারটা শুধু লেখা আছে, আমি খাতায় লিখে রেখেছি, কিন্তু ওইটা একটু করে দেখ, সৌম কোথাও একটা ভুল হয়েছে, একটু দেখো ডেলপিটা আসছে 1 × 10⁻⁷ × 6.7, এইচটা কত ধরছো, 6 পয়েন্ট বলো, 626 না একে ইন্টু টেন টু সৌমকে বলছি 6.626 ইন্টু কত ধরেছো, সৌম এইচটা টেন টু কত দি পাওয়ার ধরেছো, মাইনাস 6.626 × 10⁻¾। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে তো ভুল হওয়ার কথা নয়, তাহলে কোনো একটা ক্যালকুলেশনে স্যার ভুল হচ্ছে। এজিটাকে গ্রামে নিয়ে গেছিলাম কোনটা গ্রামে নিয়ে এসছো, স্যার, ওই কেজিটা 6.7 কেজি ছিল। আচ্ছা কেজিটাকে তুমি যদি গ্রামে নিয়ে আসো তাহলে এক্সটা কিসে বার করেছো, ডেল এক্সটা ইউনিট, কেজিটাকে যদি মিটার, তুমি, হ্যাঁ তাহলে মিটারে কি করে বেরোলো, ও কেজিটাকে যদি হ্যাঁ হ্যাঁ গ্রামে নিয়ে যাচ্ছ তাহলে কি করে আসবে তুমি, ওটা কোনো কখনো হয়, দেখো এখানে কি আছে ইউনিটটা ভালো করে মাথায় রাখবে এইগুলো, কারণ ইউনিটের জন্য প্রচুর ভুল হয়। এখানে যে ইউনিটটা আছে এটা কি আছে, কেজি মিটার পার সেকেন্ড, তাহলে এটা পুরোপুরি এসআই ইউনিট, তাহলে তোমার ঘা দেওয়ার দরকার কি আছে, তোমার ডেলেক্স যেটা বেরোবে সেটা পুরোপুরি মিটারে বেরোবে, আমার দরকার নেই। এবার তুমি এটাকে যদি গ্রামে নিয়ে যাও, আবার মিটারটাকে তাহলে তোমার সেন্টিমিটারে নিতে হবে, অনেক প্রবলেম আছে, তুমি কেন চেঞ্জ করবে এটাকে, কেজি মিটার পার সেকেন্ড মানে তো পুরোপুরি এসআই ইউনিটে রয়েছে, তুমি এসআই ইউনিটে বার করবে, যেটা ডেলেক্স বেরোবে সেটা মিটারে বেরোবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, ওপরের কোশ্চেনে তোমরা কি পেয়েছো, ওপরের কোশ্চেনে পেয়েছো ডেল ভি, ফার্স্ট কোশ্চেন থেকে পেয়েছো ডেল ভি, আর লাস্ট কোশ্চেন থেকে কি পেয়েছো ডেল এক্স, তাই তো নাকি, কত পেলে ডেল এক্স পেলে তো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো তো এই দুটোর মধ্যে কি কিছু পার্থক্য বুঝতে পারছো, কিছু পার্থক্য মনে হচ্ছে দুটো রেজাল্টের মধ্যে, ডেল এক্স তো প্রচন্ড কম আর ডেল ভিটা বেশি। ডেল এক্স কম বা ডেল ভি বেশি, মানে ব্যাপারটা কি হয়েছে, প্রথমটার ক্ষেত্রে আমরা আনসার্টেনটি অফ ভেলোসিটি বার করেছি, যেটার মানটা অনেক বেশি তাই না, প্রচুর বেশি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি বার করেছি, আমরা ভিটি বার করিনি, আমরা বার করেছি আনসার্টেনটি ইন পজিশন, এবং আনসার্টেনটি ইন পজিশনটা দেখে মনে হচ্ছে অত্যন্ত কম, তাই মনে হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ কেন এরকম হলো, এই দুটোর মধ্যে এমন কি আছে ডিফারেন্স যে ওর আনসার্টেনটি ইন ভেলোসিটি অনেক বেশি আর দ্বিতীয়টার ক্ষেত্রে আনসার্টেনটি ইন পজিশনটা অনেক কম, এটা কেন হলো, বলতে পারবে, ফার্স্টটাই তো ডেল এক্স কম ছিল। না সেটা কম ছিল বা বেশি ছিল সেটা তো নয়, সেটা তো ম্যাথ, সেটা তো তুমি ম্যাথে বলছো, আমি বলছি কেন, ল্যামডাটা কম ওই জন্যে। না এটাই হচ্ছে লিমিটেশন। এবার বলি দেখো লিমিটেশনটা কি, প্রথমটার ক্ষেত্রে আমরা কার জন্য বার করেছি, প্রথমটার ক্ষেত্রে আমরা বার করেছি দেখো ইলেকট্রনের জন্য,
আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কার সেটা জন্য বার করেছি, একটা বেস বলের জন্য। এবার তুমি বলো একটা বেস বলের যা ওয়েট বা যা ভর যাই কিছু আছে, তুমি একটা বেস বল মনে করো যে কোনো একটা সাইড সার্কুলারে ঘুরুক বা যে কেউ এতে ঘুরুক, তুমি তার পজিশনকে লোকেট করছো একটা ফোটন অফ লাইট দিয়ে বা ইনসিডেন্ট অফ ফোটন দিয়ে। সেই ফোটনের যে এনার্জি সেটা বেস বলে পাস হওয়ার পর বেস বলের মোমেন্টামে কি কিছু চেঞ্জ হবে, বেস বলের পজিশনে কি কিছু চেঞ্জ হবে? না হবে না। তাই যদি হয় তাহলে তার পজিশনের যে চেঞ্জ সেটা কি হবে, সেটা তো নেগলিজিবল হবে। সেটা আমি কম ওয়েভলেন্থেরই লাইট ফেলি আর বেশি ওয়েভলেন্থের লাইট ফেলি, যাই ফেলি না কেন তার পজিশনের চেঞ্জটা কি হবে, একদম সামান্য হবে, যত সামান্য। এবং দেখো সেটাই দেখা গেছে। কিন্তু এই সেম জিনিস যদি আমি ইলেকট্রনের ক্ষেত্রে করি, তাহলে কি তার পজিশন আর অথবা তোমার মোমেন্টামের চেঞ্জ এটা কি নেগলিজিবল হবে? তা কিন্তু নেগলিজিবল হবে না, কারণ ফোটনের যা এনার্জি সেটা যদি অ্যাকচুয়ালি ইলেকট্রনে ট্রান্সফার হয় সেটা অনেক বেশি পরিমাণ এনার্জি আসবে, তাতে পজিশন এবং মোমেন্টাম দুটোরই হিউজ চেঞ্জ হবে, যেটা কিন্তু নেগলিজিবেল নয়। তাই এই দুটো যে প্রশ্ন একসাথে দেওয়া, এই জিনিসটাই দেখানোর জন্য দেওয়া আছে যে একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য, মানে ফর এক্সাম্পল ইলেকট্রন, তাদের ক্ষেত্রে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল অনেক বেশি সিগনিফিকেন্ট, তার কারণ তাদের ক্ষেত্রে আনসার্টেনটি অফ পজিশন, আনসার্টেনটি অফ ভেলোসিটি, আনসার্টেনটি অফ মোমেন্টাম এগুলো অনেক বেশি পরিমাণে হয় এবং এগুলোকে কিন্তু নেগলেক্ট করা যায় না। হোয়ারাজ ইন কেস অফ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল অথবা লার্জ পার্টিকেল যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হাইজেনবার্গস বা আনসার্টেনটি প্রিন্সিপালের এমন কিছু সিগনিফিকেন্স নেই, কারণ সেখানে ইনসিডেন্ট ফোটনের যে এনার্জিটা আছে সেটা যদি আমার ম্যাক্রোস্কোপিক পার্টিকেলে ট্রান্সফারও হয়ে থাকে, তাতে কিন্তু তার ভেলোসিটি, মোমেন্টাম অথবা পজিশনে এমন কিছু চেঞ্জ হবে না যেটাকে আমরা নর্মালি নেগলেক্ট করতে পারি। এটাই হচ্ছে এর লিমিটেশন ছিল। দেখো লিমিটেশনটা কি বলা আছে, ওয়েন ফোটনস আর অ্যালাউড টু ফল অন এ লার্জ অবজেক্ট ইটস পজিশন অ্যান্ড ভেলোসিটি উইল নট চেঞ্জ নোটিসিয়েবলি বাই দ্য ইম্প্যাক্ট অফ ফোটনস। সো ইন কেস ডেল পি অ্যান্ড ডেল এক্স আর নেগলিজিবল, কারণ এমন কিছু চেঞ্জ হচ্ছে না যেটা আমরা অঙ্কের মাধ্যমেও দেখলাম। বাট ইন কেস অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল, যেরকম আমরা ইলেকট্রনের ক্ষেত্রে দেখেছি, দ্য এনার্জি অফ ফোটনস ইজ সাফিসিয়েন্ট টু মেক অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ ইন ইটস পজিশন অ্যান্ড মোমেন্টাম। দাস ইন কেসেস ডেল এক্স অ্যান্ড ডেল পি ক্যানট বি নেগলেক্টেড, কারণ ওর ক্ষেত্রে অনেক বড় ভ্যালু আসবে। দ্য অ্যাবাভ ডিসকাশন ক্লিয়ারলি শোজ দ্যাট আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যাপ্লাইজ টু মাইক্রোস্কোপিক পার্টিকেল, যেরকম ইলেকট্রন, মানে একদম মাইক্রোস্কোপিক পার্টিকেলসগুলোর ক্ষেত্রে, অ্যান্ড হ্যাজ নো সিগনিফিকেন্স ফর ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস, কারণ ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখেছি তার ক্ষেত্রে কিন্তু আনসার্টেনটির ভ্যালু এমন কিছু বেশি নয় এবং সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো আমরা একটা লিখেছি দ্য আউটকাম অ্যান্ড সিগনিফিকেন্স অফ আনসার্টেনটি প্রিন্সিপাল। এখানে আউটকাম আর সিগনিফিকেন্স বলতে দেখো আমরা কি বলতে চাইছি, যে বোরের, যে বোরের একটা ইলেকট্রন আছে সে তো একটা ফিক্সড ভেলোসিটিতে ঘুরছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি একটা ফিক্সড ভেলোসিটিতে ঘোরে, তাহলে আমরা তো বলছি না যে ভেলোসিটিটা অনেক কমিয়ে দিলাম, কারণ ভেলোসিটি আমি যদি কমিয়ে দিই তাহলে আমার পজিশনটা তুলনামূলকভাবে ভালো আসছে, তাই না? এবার যদি ভেলোসিটি আমি বাড়াই তাহলে নিঃসন্দেহে আমি পজিশনটা ডিটারমাইন করতে পারছি না কি মানে ঠিক মতো। তাহলে বোরের অরবিটে আমরা পজিশন কিন্তু কখনোই ভালোভাবে ডিটারমাইন করতে পারবো না। তাহলে বোরের অরবিটে যদি আমি ভালোভাবে পজিশন ডিটারমাইন করতে না পারি, তার জন্য আমরা কি বলছি, তার জন্য আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, কারণ আমি তো পজিশনটা নিখুঁতভাবে লোকেট করতে পারবো না কখনোই, কারণ ও একটা ফিক্সড ভেলোসিটিতে ঘুরছে। তাই আমরা যেটা করতে চাইছি সেটা কি করতে চাইছি, সেটা চাইছি আমি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। সেটা কিভাবে করব, সেটা আমরা করব অ্যাকচুয়ালি ক্যাপিটাল ল্যামডা স্কোয়ারের মাধ্যমে, যেখানে ল্যামডা হবে তার ওয়েভ ফাংশন। কারণ যে একটা সার্কুলার অরবিটে ঘুরছে তার মানে সে একটা, তার একটা ওয়েভ লেন্থ আছে, কারণ ইলেকট্রন সেটা। এবার যে ইলেকট্রনের যেটা ওয়েভ লেন্থ আছে তার নিঃসন্দেহে তাহলে একটা ওয়েভ ফাংশনও আসবে, সেই ওয়েভ ফাংশনের যে স্কোয়ারটা হবে সেটাকেই আমরা বলবো তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, যেটা আমরা এই তোমার নেক্সট টু নেক্সট ক্লাসে হয়তো করবো, মানে ল্যামডা স্কোয়ার ক্যালকুলেট করব। তাহলে আউটকাম অ্যান্ড সিগনিফিকেন্স অফ আনসার্টেনটি প্রিন্সিপাল কি, কারণ আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে বোরের অরবিটে কোনো ইলেকট্রনের আমি ফিক্স পজিশন কখনোই ডিটারমাইন করতে পারবো না, যেহেতু সে একটা ফিক্স ভেলোসিটিতে সবসময় ঘুরে যাচ্ছে। তাহলে আমরা যেটুকু করতে পারি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, মানে কোনো একটা সার্কুলার অরবিটের এই জায়গাটাতে
ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি কতটা, সেটা 5% না সেটা 90%, কোনো একটা সার্কুলার অরবিটের কোনো একটা কোণের দিকে সেখানে তার ইলেকট্রনটা পাওয়ার প্রবাবিলিটি কতটা, সেটা 90% না সেটা 10%, সেই প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু তার পজিশনকে আমরা ক্যালকুলেট করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আর লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এর সিগনিফিকেন্স। দেখো এর সিগনিফিকেন্সটা, প্রথম যে সিগনিফিকেন্সটা আছে সেটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, যে আমরা মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে এটা মানে প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ডেল এক্স আর ডেল পি কতটা বেশি চেঞ্জ হচ্ছে, কিন্তু ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কিছু নেই। আর যে যে সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই প্রিন্সিপালটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ইলেকট্রন অ্যাকচুয়ালি আউটার অরবিটে থাকে অ্যাটমের, অথবা অ্যাটমের নিউক্লিয়াসের বাইরে থাকে। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতেই পারে না। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকছে? প্রোটন থাকছে, নিউট্রন থাকছে, কিন্তু নিউক্লিয়াসের বাইরে কি থাকছে? ইলেকট্রন। কেন নিউক্লিয়াসের মধ্যে থাকলে প্রবলেমটা কি হতো? দেখো নিউক্লিয়াসের মধ্যে থাকলে প্রবলেমটা এটাই যে আমরা হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে ডেল এক্স মানে নিউক্লিয়াসের, এটাকে আমরা বলতে পারো যে এটা হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াই, এটা হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াই। তো আমরা লিখে রেখো, এটা আমি এখানে লিখছি বলে যে লিখবে না তা করো না। ডেল এক্স যেটা আছে আমি 10^-14 ধরছি, এটা কি ধরছি? নিউক্লিয়াসের রেডিয়াই। তাহলে এটা যদি নিউক্লিয়াসের রেডিয়াই হয়, দেখো ডেল এক্স আমি এখানে, আমি ডেল এক্স এর জায়গায় আমি কি বসাতে পারি? তাহলে ডেল এক্স এর জায়গায় বসাতে পারি 10^-14, আর ডেল ডেল পি কে আমরা কি করছি? এম ইন্টু ডেল ভি লিখছি, যেখানে এমটা কি? মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন কি? 9.1×10^-31 kg। তাহলে আমি কি পাবো? ডেল ভি পাবো। এবার ডেল ভি যদি আমি ক্যালকুলেট করি, যেটা কিনা পাচ্ছি আমি 6×10^9 m/s, সেটা কি? সেটা হচ্ছে মোর দ্যান স্পিড অফ লাইট। দেখো তো স্পিড অফ লাইটের থেকেও বেশি। কেন? কারণ স্পিড অফ লাইট কি ছিল? 3×10^8 m/s, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা যদি মোর দ্যান স্পিড অফ লাইট হয়, তাহলে কি ও আর নিউক্লিয়াসের মধ্যে থাকবে? অ্যাকচুয়ালি কি হবে, ও নিউক্লিয়াস থেকে ছিটকে বাইরে চলে যাবে। যদি নিউক্লিয়াস থেকে ছিটকে বাইরে চলে যায়, তাহলে কি হলো? ও নিউক্লিয়াসের চারধারে ঘুরছে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে নেই। তাহলে আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে এটা বলতে পারি যে ইলেকট্রন অ্যাকচুয়ালি নিউক্লিয়ন নয়। নিউক্লিয়ন নয় মানে কি? নিউক্লিয়াসের মধ্যের কোনো পার্টিকেল নয়, ওটা নিউক্লিয়াসের বাইরের পার্টিকেল। কারণ আমরা যদি নিউক্লিয়াসের রেডিয়াই দিয়ে ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে, বা ইলেকট্রনের আনসার্টেনটি ভেলোসিটির আনসার্টেনটিটা হচ্ছে 6×10^9, ওটা যেটা হচ্ছে স্পিড অফ লাইটের থেকেও বেশি। তাই ও নিউক্লিয়াসের ভেতরের কোনো পার্ট নয়, ও হবে নিউক্লিয়াসের বাইরের একটা পার্ট বা আউটার নিউক্লিয়াস পার্ট। ঠিক আছে? আর লাস্ট একটা শুধু আমরা করব, সেটা হচ্ছে লিমিটেশনস অফ বোর থিওরি। লিমিটেশনস অফ বোর থিওরিতে দু একটা জিনিস শুধু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দেখো কোয়ান্টাম রেস্ট্রিকশন আমরা যেটা নিয়েছিলাম মনে আছে, যত সম্ভব থার্ড বোর্স প্রিন্সিপাল ছিল, এমভিআর মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু এন ইচ বাই 2π। এই যে জিনিসটাকে নেওয়া হয়েছিল, এটা কিন্তু একটা আর্বিট্রারি, এর ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু ছিল না। বোর কিন্তু কিচ্ছু মানে কোনো কিছু যে ম্যাথামেটিক্যাল কোনো রিডাকশন করেছে এমন কিছুই নয়। এই জিনিসটা যেটা দেওয়া হয়েছিল এমবিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2π, মানে একটা জাস্ট মন গড়া কথা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এটা অনেক ক্রস ভেরিফাই করা হয়েছে, সব কিছু করা হয়েছে, দেখা গেছে ইকুয়েশনটা ঠিক। কিন্তু বোর যখন এই ইকুয়েশনটাকে দেওয়া হয়েছিল, এর পিছনে কোনো এক্সপ্লেনেশন দেয়নি, এর পিছনে কোনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশনও ছিল না। এটা একদম সিম্পলি মানে একটা এরকম হয়েছে, আমার মনে আছে না এটাই মনে হয় হবে, আমি এমবিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2π দিয়ে দিই, এবং এটা মিলেও গেছে, এটা পুরোপুরি ঠিক। কিন্তু যখন দেয়া হয়েছে, এর পিছনে কোনো এক্সপ্লেনেশন নেই। এটা প্রথম জিনিস। বোরের থিওরির যেটা মেইন ড্রব্যাক্স সেটা হলো, দেখো সেটা হচ্ছে বোর থিওরি শুধুমাত্র সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে মানে ভ্যালিড, অথবা সিঙ্গেল ইলেকট্রনযুক্ত আয়নের ক্ষেত্রে ভ্যালিড। এখানে তুমি যদি মোর দ্যান ওয়ান ইলেকট্রন সিস্টেম ভাবতে চাও, তাহলে কিন্তু হবে না। মানে ফর এক্সাম্পল কি, আমি হিলিয়ামের করতে পারবো না, লিথিয়ামের করতে পারবো না, এগুলো মানে বেরিলিয়ামের করতে পারবো না, আমি কার পারবো? হাইড্রোজেন পারবো, হিলিয়াম প্লাস পারবো, লিথিয়াম 2+ পারবো, হিলিয়াম 3+ পারবো। বুঝতে পারলে? সরি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, সরি, বেরিলিয়াম 3+ পারবো, আমি এগুলো পারবো। কিন্তু ফর এক্সাম্পল আমি যদি চাই যে লিথিয়ামে, শুধু লিথিয়ামের ক্যালকুলেট করব, তাহলে কিন্তু আমি কখনোই পারবো না। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে বোর থিওরির মেইন ড্রব্যাক। আর একটা ড্রব্যাক যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা পরবর্তীকালে সমারফিল্ডস মডেল পড়বো এবং বাকি আরো অনেক কিছু পড়বো, সেটা হচ্ছে ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচারটা কি?
ফাইন স্ট্রাকচার হচ্ছে আমরা লিমেন সিরিজ পড়েছি, বামার সিরিজ পড়েছি। আচ্ছা তোমরা বলো তো লিমেন সিরিজটা কি ছিল? মনে আছে? বলুন, শুনতে পাচ্ছি না। কি কেটে কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, এইটা পুরোটা শুনতে পাওনি? লিমিটেশনস অফ বোর্স থিওরি যেটা বললাম, হ্যাঁ স্যার, মাঝখানে একটু কেটে গিয়েছে, এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলছি যে এই যে ফাইন স্ট্রাকচার আছে, এই ফাইন স্ট্রাকচারটাও অ্যাকচুয়ালি এক ধরনের লিমিটেশন বোর্স থিওরি, এটাও খুব ইম্পর্টেন্ট লিমিটেশন। ফাইন স্ট্রাকচার কি? ফাইন স্ট্রাকচার মানে হচ্ছে, আচ্ছা কি সেটা পরে বলছি, আগে বলি যে তোমরা লিমেন সিরিজ বা আমার সিরিজ তো পড়েছো, লিমেন সিরিজটা কি ছিল মনে আছে? স্যার ওই নম চালিয়ে নিউক্যাল টু ওয়ান, মানে বলো বলো, অসুবিধা নেই, তুমি নিজের মতো করে বলো না। ফার্স্ট বোর্ড সেলে যদি কোনো ইলেকট্রন মানে এন তার ইকুয়ালস টু পরবর্তী মানে ওয়ানটা হচ্ছে এনার্জি, ডাউন স্টেট, মানে এন ইকুয়ালস টু ওয়ানে ফিরে আসবে, এন ওয়ান ইকুয়ালস টু ওয়ান ধরতে পারো, আর এন টু গুলো কি হবে? তার চেয়ে বেশি হবে তার চেয়ে বেশি, মানে টু কিন্তু। থ্রি ফোর এইরকম হবে তো, তাই হ্যাঁ হবে তো? তাহলে এন ইকুয়ালস টু টু থেকে যদি এন ইকুয়ালস টু ওয়ানে একটা মানে একটা ইলেকট্রন জাম্প করে, তাহলে তুমি কটা লাইন পাবে অ্যাকচুয়ালি, কারণ স্পেকট্রা অনুযায়ী তুমি কটা লাইন পাবে বা কটা লাইন পাওয়া উচিত? একটা একটা। এন ইকুয়ালস টু থ্রি থেকে যদি আবার এন ইকুয়ালস টু ওয়ানে ফিরে আসে, তাহলে কটা লাইন পাওয়া উচিত? একটাই পাওয়া উচিত একটাই পাওয়া যদি উচিত, একা। কিন্তু এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে মাল্টিপল লাইনস পাওয়া যায়। আমরা ধরে নিই যে এটা হয়তো একটা লাইন, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাল্টিপল লাইন, তার মধ্যে ডিফারেন্সটা খুব সামান্য, এনার্জেটিক্যাল ডিফারেন্স যে হিউজ আছে তা নয়, খুব সামান্য ডিফারেন্স আছে, কিন্তু লাইনস কিন্তু মাল্টিপল। তাই এই যে জিনিসটা আছে এটাও বোর্স থিওরির ড্রব্যাক, কারণ বোর্স থিওরি কিন্তু ওই ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারে না। আমরা যদি ওটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি, এই যে ফাইন স্ট্রাকচার আমরা লিখেছি, আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে তো আমরা লিখেছি এখানে যে ইচ লাইন ইজ নট রিয়েলি সিঙ্গেল বাট কনসিস্ট অফ সেভারেল লাইনস, এটা অ্যাকচুয়ালি অনেক লাইনের সমষ্টি, এবং এই লাইন্সগুলো ক্লোজ কিন্তু অ্যাকচুয়ালি এরা সেপারেট, আর এটাকেই বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার। বোর্স থিওরি কিন্তু এই ফাইন স্ট্রাকচারটাকে কখনোই এক্সপ্লেন করতে পারেনি, এর জন্য আমরা অ্যাকচুয়ালি যেটা পড়বো সেটাই হচ্ছে নেক্সট বার, মানে নেক্সট ক্লাসে যেটা শুরু করবো আমরা, সেটা সমারসফিল্ড মডেল। সমারসফিল্ড মডেল থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বোর্স থিওরির যে ড্রব্যাক ছিল, মানে ফাইন স্ট্রাকচারটাকে যে এক্সপ্লেন করতে পারছে না, সমারফিল্ড কিভাবে এক্সপ্লেন করলো ফাইন স্ট্রাকচারটাকে, এটা দেখবো। আর তোমার নেক্সট ক্লাসে আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে তোমার ডিব্রগলি, ডিব্রগলির যে ওয়েভলেন্থটা আছে মানে হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি মানে কি, যেরকম ইলেকট্রনের মধ্যে দুটো নেচারই আছে, তার মধ্যে পার্টিকেল নেচারও আছে ওয়েভ নেচারও আছে, তাই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অনুযায়ী আমরা একটা ইকুয়েশন বার করতে পারি। সেটা হচ্ছে কি, আইনস্টাইনের এনার্জিটিক্যাল ইকুয়েশন ছিল ইকুয়ালস টু এম সি স্কোয়ার ওখান থেকে, আর প্ল্যাঙ্কের ইকুয়েশন আছে, এই প্ল্যাঙ্কের ইকুয়েশন আর আইনস্টাইনের ইকুয়েশন যোগ করে একটা নতুন ইকুয়েশন আমরা বার করতে পারি, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডি ব্রগলি ওয়েভ লেন্থ। এটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে ডুয়াল নেচার যাদের মধ্যে আছে তাদের জন্য ইকুয়েশনটা অনেক ভ্যালিড। ক্লিয়ার হয়েছে? এবার এই ইকুয়েশনেরও তখন সিগনিফিকেন্স থাকবে। তাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিমিটেশনস অফ বোর্স থিওরি থেকে আমরা ফার্দার এগোবো। লিমিটেশনস অফ বোর্স থিওরি সবসময়ের জন্য মনে রাখবে যে তিনটে জিনিস মোটামুটি ইম্পর্টেন্ট, দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা কি, ফার্স্ট হচ্ছে আমার এটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য ভ্যালিড, সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম অথবা আয়ন, যদি মোর দেন ওয়ান ইলেকট্রন কোনো সিস্টেম হয়ে থাকে তার জন্য বোর্স থিওরি ভ্যালিড নয়। আর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ফাইন স্ট্রাকচার। বোর্স থিওরি যেগুলো বলে গেছে যে একটা হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসছে সব সময়ের জন্য আমার সিঙ্গেল একটা লাইনই আমি পাবো, কিন্তু অ্যাকচুয়ালি একটা লাইন আমরা ওখানে পাই না, আমরা যেটা পাই সেটা হচ্ছে মাল্টিপল লাইনস পাই বা সেভারাল লাইনস পাই, তারা অ্যাকচুয়ালি এনার্জেটিক্যালি অনেক ক্লোজ কিন্তু অ্যাকচুয়ালি সেপারেট লাইন, আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সেগুলোকে দেখতে পাই। এই ফাইন, এইগুলোকে বলা হয় ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচারটাকে কিন্তু বোর্স থিওরি কখনোই এক্সপ্লেন করতে পারেনি, সেই জন্য আমরা এটাকে ওভারকাম করার জন্য পরবর্তীকালে সমারসফিল্ড মডেলকে নিয়ে এসেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা তোমাদের এরপরে কবে সময় হবে একটু বলো। তোমাদের কবে কবে বেশ অসুবিধা ছিল আমি ভুলে গেছি, মঙ্গল বুধ না সোম মঙ্গল একটা বলেছিলে না? সোম মঙ্গল আর শুক্রবার। সোম মঙ্গল আর শুক্রবার, আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, আমার মনে আছে। জি আমি আমি তোমাদের বলে দেবো, অসুবিধা নেই। তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ কিন্তু যেটুকু পড়ালাম সেটা পড়ে নিও। আমার সম্ভবত মনে হচ্ছে যে তোমাদের যে ফার্স্ট নোটটা দিয়েছি ওটাতেই এটা আছে, মানে এই পুরো অংশটা আছে। যদি না থাকে তুমি আমার একটু, তোমরা হোয়াটসঅ্যাপে আমার একটুখানি জানিও, আমি দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আজ থাক তাহলে এই অবধি।